শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি। গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পিজিসিবি এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার জিএমডি ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুরা 132/33 কেভি গ্রিড উপকেন্দ্রে 132 কেভি মেইন বাসবার ও 132 কেভি বাঘাবাড়ি ভাঙ্গুরা সার্কিট 1-এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংরক্ষণ কাজের জন্য ভাঙ্গুরা 132/33 কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 132 কেভি ও 33 কেভি বাসবারে কোনো পাওয়ার থাকবে না। ফলে ওই সময়ে ভাঙ্গুরা থানা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1 নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানানো হয়েছে।